বন্ধুরা দেখতে পাচ্ছেন পাখির বাচ্চা কয়েকটা আছে, আর কেন কেন হচ্ছে বাচ্চা পাখি আর পাওয়া যাচ্ছে খুব কম। শালিক পাখির বাচ্চা এগুলো, আর রাম শালিক যেটাকে বলে সেই পাখির বাচ্চা এগুলো, আর বাচ্চা পাখি পাওয়া যাচ্ছে না, আর বেশিরভাগ সব বড় পাখি পাওয়া যাচ্ছে। আগের হাটে তার আগের হাটে গেছিলাম, পাইনি, তো এই হাটে পাওয়া গেছে, কিন্তু কয়েকটা ছোটো পাখি পেয়েছি, লাস্ট কয়েকটা রয়েছে। আপনারা যদি কেউ নিতে চান বা কেউ কিনতে চান কন্ট্যাক্ট করবেন, কমেন্ট করবেন, নাম্বার দেওয়া আছে 7278599017, নাম্বারটা ফোন করতে পারেন আপনারা, আর এর থেকে কমে পাওয়া যাবে না আর কোথাও। আর আপনারা যদি কোথাও পেয়ে থাকেন সেখান থেকে নিতে পারেন, কারণ হচ্ছে লাস্ট কয়েকটা সিজন, আর সিজনে পাওয়া যাবে না, এরপরে পাওয়া যাচ্ছে সব বড় পাখি, কারণ বাচ্চা পাখিগুলো সব বড় হয়ে গেছে, সেই পাখিগুলো কেউ নিতে চায় না, কারণ বাচ্চা পাখি সবাই নিতে চায়। এই পাখিগুলো নিলে খুব ভালো পোস্ট মানবে আর খুব ভালো ট্যাম্প হয়, এগুলো তাড়াতাড়ি কথা শেখে, কারণ এগুলো হচ্ছে সব ডাব গাছের পাখি, বড় মাথা দেখতে পাচ্ছেন, ছেলে পাখি, আর সাইজ দেখতে পাচ্ছেন একদম বড় পাখি, আর ওজনও খুব বেশি এগুলো, একদম গ্যারেন্টি সহকারে ছেলে পাখি আর বাচ্চা পাখি। তো এইগুলোর পা হাত পা সব ঠিকঠাক আছে, পা আঙুলগুলো সব মোটা মোটা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকজন বলেন পাগুলো সরু সরু, তো তার জন্য বললাম। এই কয়েকটা পাখি রয়েছে, আপনারা যদি কেউ নিতে চান কন্ট্যাক্ট করতে পারেন, আর এরপরের সপ্তাহে বা পরের হাটে পাওয়া যাবে কি বলতে পারছি না, কারণ এই সিজনে লাস্ট পাওয়া যাচ্ছিলো, এরপরে পাওয়া যায় কি আর জানি না, কারণ হচ্ছে এরপরে যে ভিডিওগুলো দেবো আপনাকে সব বড় পাখির, তখন যদি বড় পাখি কেউ নিতে চান তাহলে বলবেন। বড় পাখি বলতে গেলে ডানা উঠে গেছে, নিজেরা খুঁটে খেতে পারে, উড়তে পারে একটু একটু, কোনোটা আবার উঠতে পারে না, খুঁটে খেতে পারে না, ডানা উঠেছে সেরকম। তো কেউ যদি নিতে চায় তো কমেন্ট করতে পারেন। এই কয়েকটা নিয়ে এসেছিলাম, মেন অনেকগুলো নিয়ে এসেছিলাম, তো সব দিয়ে দিয়েছি আর কটা পেয়েছি লাস্ট রয়েছে, তো কেউ যদি নিতে চাও তো কমেন্ট করতে পারো। এর খিদে পেয়েছে, হাঁ করছে দেখতে পাচ্ছেন। আর কখন খাওয়াবেন, শুধু মেজ খাওয়াবেন, প্রত্যেকবার বলি আমি মেজ খাওয়াবেন, মেজ খাওয়ানোর সাথে সাথে একটু করে জল দেবেন এক ড্রপারে করে, আর মেজ ছাড়া অন্য কিছু খাওয়াবেন না, তাড়াতাড়ি বাড়বে, আর দেখতে পাচ্ছেন খিদে পেলে এরকম হাঁ করবে, তো তখনই খাওয়াবেন, তো জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। এই দেখুন হাতে করে নিয়েছি, নিয়ে খাওয়ানো হচ্ছে, একটু হাঁ কর, হাঁ কর, এতক্ষণ হাঁ করছিল, হাঁ কর, এই হাঁ করলো, এই গালের মধ্যে দিলাম, ওই তো কপ কপ করে খেয়ে নেবে। এবার ড্রপারে করে জল দিতে হবে, এইভাবে আর কি পোষ মানাবেন আর এইভাবে আর কি খাওয়াবেন, ঠিক আছে? তো ভুলভাল করবেন না, চেষ্টা করবেন মেজ খাওয়াতে, মুড়ি বা ছাতু, এই মুড়ি তো দেবেনই না, ছাতু দেবেন, ছাতু দিলে আর কি, ছাতুটা যখন দেবেন ছাতুটা আর কি একটুখানি জলে গুলে দেবেন, না জলে গুলে দেবেন, তখন আর কি ছাতুটা, তাহলে ওদের গলায় আটকাবে না, ছাতু দিলে দেরি করে বাড়ে, গলায় আটকে যাওয়ার সমস্যা থাকে। তো এইভাবে আর কি প্রত্যেকবার খাওয়াবেন, আর ড্রপারে করে একটু করে গালে জল দেবেন, ঠিক আছে? দেখে নিন, গালে জলটা দিলাম, তাহলে কী হবে, গলায় আটকাবে না, পাখিটা মারা যাবে না। অনেক সময় খাওয়ানোর পরে গলায় আটকে যায়, পাখিটা মারা যায়, ঝিমিয়ে থাকে, তো ওই জন্য আর কি প্রত্যেকবার খাওয়াবেন আর একটু করে জল দেবেন, আর খিদে পেলে ওরা হাঁ করবে, তার বেশি জোর করে খাওয়াবেন না, ওই আধ ঘন্টা এক ঘন্টা পরপর খাওয়াতে হয়, খাওয়াবেন এইভাবে আর এইভাবে বড় করবেন। আর মুড়ি টুড়ি খাওয়াবেন না, তাহলে চুন পায়খানা ঠান্ডা লাগার এইসবের সমস্যা হতে পারে, তো চুন পায়খানার ওষুধ আমি দিয়ে দিয়েছিলাম, কার কার লাগবে সেটা বলবেন, আর কী ওষুধ সেটা জেনে নিয়েছেন, না জানতে চাইলে, না জেনে থাকলে তাহলে কমেন্ট করবেন, বলে দেবো। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, লাস্ট কটা আছে, কেউ নিতে চাইলে কমেন্ট করতে পারেন।